রেলে দুর্ঘটনার শিকার হওয়া আসামের এক বাসিন্দাকে তার পরিবারের হাতে তুলে দিল আসানসোল জেলা হাসপাতাল। চলতি জুন মাসের এক তারিখ কন্যাকুমারী এক্সপ্রেসে আসাম থেকে কেরালা যাচ্ছিলেন বিজয় ওরাং নামে এক যুবক। ট্রেনের মধ্যে কিছু দুষ্কৃতীকে দেখে তার ভয় হওয়ায় আসানসোল স্টেশনের আগে ট্রেনের গতি কমতেই আচমকা ঝাঁপ দেন তিনি এবং গুরুতর আহত হন। এরপর কোনোভাবে স্টেশন সংলগ্ন এলাকায় এসে তিনি গ্রাণ হারান। আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিজয়কে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার হিপ জয়েন্টের বল অস্ত্রোপচার করে বদলানো হয়। দিন দুয়েক আগে সুস্থ হয়ে বাড়ির ঠিকানা বলতে পারেন তিনি। এরপরই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় আসাম পুলিশের সঙ্গে। খবর যায় বিজয়ের পরিবারে। অবশেষে মঙ্গলবার তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এতে খুশির হাওয়া তার পরিবার ও চিকিৎসকদের মধ্যে। 3 তারিখ কো ট্রেন মে আতে আতে হামকো মালুম পড়া যে ভাইয়া ট্রেন সে না উতর গিয়া উনকে বাদ মে ভাইয়া ফোন কিয়া যে হাম ট্রেন সে কোই লোক মানে পিছা কর রহা হ্যায় বলে উসকো লিয়ে হাম ট্রেন সে নাম দিয়া বল রহা হ্যায়। বাদ মে উসকা যে উসি বক ফোন ঠুকা দিয়া উসকা বাদ মে আরো রাত কো 10 বাজে ফির ভি বেলেগ এক লড়কা কে ফোন কিয়া যে বলতা হ্যায় মো যাহা পর নামা রহা ওহি পর হাম গাছ কে পেড় পর উঠা রহা হ্যায় উঠ কে উঠে উসকা বাদ মে ফোন সুস্থ হো গিয়া ইসকো উসকা বাদ মে আরো কিছু মালুম নেই পড়তা। ये पेशेंट का एडमिशन हुआ 4 तारीख को 8:30 पर सुबह में। तो तब ये अननोन था और कुछ बोल भी नहीं पा रहा था। तो एडमिशन कराने के बाद को हम लोग को पता चला कि उसको राइट साइड जो हिप जॉइंट है ना, हिप जॉइंट में उसको डिस्प्लेसमेंट है, इंजुरी भी है और उसको फेस में भी इंजुरी था। तो तब ये तो बातचीत कुछ नहीं कर रहा था, कर नहीं पा रहा था इंजुरी के वजह से। तो इसके बाद में डॉक्टर अनुराग दास को अंडर में ऑर्थोपेडिक सर्जन जो हमारा है उसका अंडर में भर्ती हुआ। उसी दिन इसको इमरजेंसी ओटी किया गया, उसको जो हिप जॉइंट था उसको ठीक किया गया, बाकी जो फेस में आपको पैर में जो हाथ में जो इंजुरी था उसको रिपेयर किया गया।